আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। উপস্থাপনায় আমি মোহাম্মদ তাইম হোসেন, সহকারী শিক্ষক চারু ও কারুকলা শিমুল মেমোরিয়াল স্কুল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ। আজকে আমি আপনাদের ক্লাস নিব কি করে শীতে শীতকালীন সবজি সমাহারটি সুন্দর করে রাঙিয়ে তোলা যায় সে বিষয়ে ক্লাস নিব। এটা রাঙিয়ে তোলার পর কালারটা এরকম আসবে। আমরা মূলত আঁকব টমেটো, গাজর, মরিচ, লেটুস পাতা, এই তিনটা কম্বিনেশনটা আমি সুন্দর করে রং করে টক্সি কালারের মাধ্যমে কি করে ফুটিয়ে তোলা যায় আমি সেই ক্লাসটা নিব এবং সুন্দর করে ফুটিয়ে তুলব। চলুন শিক্ষার্থীরা আমরা কি করে করব সেটা আমি দেখাই। প্রিয় শিক্ষার্থীরা, এটা রং করতে আমাদের টক্সি কালার এবং পেন্সিল কালার লাগবে। যেমন গাজরে লাগবে কমলা কালারটি, তারপরে টমেটোতে লাগবে লাল এবং সবুজ, হালকা সবুজ, এবং মরিচে লাগবে গাঢ় সবুজ, হালকা সবুজ, এবং লেটুস পাতায় আমরা দিব হালকা সবুজের উপরে টক্সি কালারের ছাপ। তো চলুন আমরা আগে প্রথমে টমেটোর কালারটা দিয়ে শুরু করি। টমেটোর কালারে আমি প্রথমে গাঢ় সবুজটা নিয়ে বোঠা এবং ভিত্তিটি রং করব। আমরা এ টমেটোর ক্লাস করব তখন আমরা বুঝতে পারব যে টমেটোর ক্লাসে কি যায়। তবে যেভাবে শেড দিয়ে নিয়ে প্রথমে আমরা শেড দিয়ে নিলাম, শেড দেওয়ার পরে আমরা টমেটোটিতে গাঢ় করে ফেলব রেড কালারটা। আমি প্রথমেই বলে নিই বাচ্চারা যে মাথা আমার যখন ভোঁতা হয়ে যাবে অবশ্যই শার্প করে নিতে হবে। শার্প করে নিলে আমার রংটা সুন্দর মসৃণ হবে এবং যেগুলো চিকন জায়গা সেগুলোতে রং করার সুবিধা হবে এবং রং দাগের বাইরে যাবে না। এই যে আমি সুন্দর করে ফেললাম, এই যে আমি করে ফেলছি টমেটোটাতে পুরোটা লাল রং সুন্দর করে। আমি সুন্দর করে ফেলছি এবং কোনাগুলোতে আমাকে খেয়াল রাখতে হবে যেন রং না ঢুকে যায়। এই যে ময়লা হয়ে গেল, আমি ফু দিয়ে উড়িয়ে দিলাম। আমি প্রয়োজনে একাধিকবার শার্প করছি যেন আমার রং সুন্দর ও মসৃণ হয়। এই যে আমি সুন্দর করে ফেললাম। আমার এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি গাজরটি রং করব। প্রথমে আমি আউটলাইন করে নিব। এই যে আমি আউটলাইন করে নিলাম, দিয়ে মাঝখানে গাঢ় করে ফেললাম। আমি সুন্দর করে ফেলছি। তো
তোমরা চাইলে খাতাটা ঘুরিয়ে তোমাদের যেদিকে যেদিকে সুবিধা হয় তোমরা খাতাটি ঘুরিয়ে রং করতে পারো, কিন্তু প্রয়োজনের তাগিদে আমি করতে পারি। আমি সুন্দর করে অরেঞ্জ কালারটাও করে ফেললাম। এরপর আমি গাঢ় সবুজ কালারটা নিলাম এবং মরিচের বোটাটাতে রং করে ফেলছি। বোটাটা আমি গাঢ় সবুজ দিয়ে করে ফেললাম। আমি বোটাটা গাঢ় সবুজ দিয়ে পুরোটা রং করার পরে আমি মরিচের নিচ থেকে গাঢ় সবুজের শেড দিচ্ছি। গাঢ় সবুজের শেড দিলাম এবং উপর থেকে এই যে হালকা সবুজ দিয়ে আমি শেডটা কমপ্লিট করে দিলাম। এভাবে আমার মরিচটাও রং করা হয়ে গেল। আমি লেটুস পাতা যখন রং করব, প্রথমে আমি হালকা সবুজে পুরোটা কালার করে ফেলবো। এই যে আমি হালকা সবুজের মাধ্যমে পুরোটা কালার করে ফেলছি। আমার পুরোটা কালার করা করতে হবে এবং গাঢ় করে করতে হবে, যেন লেটুস পাতাটাতে কোথাও সাদা না থাকে। এরপরে আমি টক্সি কালার দিব, সেহেতু আমাকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন ও এই যে ময়লা হয়ে গেল আমি ফু দিয়ে উড়িয়ে দিলাম। উড়ানোর পরে আমি এই যে রং করছি, আমার পুরোটা রং হয়ে গেলে আমি ল্যান্ডে এই যে কফি শেড দিয়ে নিব। শেড দেওয়া হয়ে গেলে আমি হলুদ দিয়ে ল্যান্ডের রং করে আমি রং করাটা সম্পূর্ণ করব। ল্যান্ড রং করা হয়ে গেলে আমি যে টক্সি কালার এবং টক্সি কালারের মাধ্যমে আমরা কটন বার দিয়ে সুন্দর করে এর মাঝে এই যে এখানে আমরা এটা লেটুস পাতা বোঝানোর জন্য আমি চেষ্টা করব। এই যে শিক্ষার্থীরা, এইভাবে আমি টক্সি কালারের মাধ্যমে সুন্দর করে আমি পুরোটাতে টক্সি কালার দিব। আমার যতক্ষণ পর্যন্ত ভালো হবে আর এই টক্সি কালারের এই ইমপ্রেশন দেওয়ার সময় আমার খেয়াল রাখতে হবে আমার যেন রঙের মধ্যে একটি রঙের সাথে আরেকটা রঙই জোড়া না লেগে যায়। খুব সাবধানে দিতে হবে এবং সুন্দর করে আস্তে আস্তে দিতে হবে। আমি এইভাবে টক্সি কালারের মাধ্যমে আমি এই ড্রয়িংটা রং সম্পূর্ণ করলাম। এভাবে তোমরা বাসায় রং সম্পূর্ণ করবে। আমরা আবার শীটে চলে বোর্ডে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা এই শীতের সবজিটা কমপ্লিট করলাম, করে তোমাদেরকে দেখালাম। তো আমি আশা করি তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমরা যতটা পারে চেষ্টা করবা। পরবর্তীতে আমরা আরো নতুন শীট নিয়ে তোমাদের মাঝে আসব। এই প্রত্যাশায় আজকে আমি ক্লাস শেষ করছি। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।